আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين آمنت بالله صدق الله العظيم فقد قال الله تعالى في شان حبيبه الكريم والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جري اللهم صل على سيدنا مولانا صلی علی محمد محمد ہر دم زبان پاک نام محمد ہر دم زبان شفیعنا محمد صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم سبحان ربک رب العزت عما یصفون وسلام علی المرسلین والحمد للہ رب العالمین جی جیخانے اچھیں حد تلے دعا کریں اللہم آمین اللہم صلی علی سیدنا مولانا محمد بارک وسلم صلی علیہ صلاتوں و سلام علیکہ رسول اللہ ইয়া আল্লাহ, সেই এশার পরে থেকে নিয়ে পর্যন্ত যাহা কিছু আলোচনা হলো, নাত, গজল, দরুদ শরীফ, কায়াম শরীফ, তিলাওয়াতে রব্বানি, মাসলা মাসাইল, হাদিস ও কোরআনের কথা যাহা কিছু হয়েছে না কেন মাওলানা, বলার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজে করে ক্ষমা করো। আজকের সবাব সর্বপ্রথম তোমার পেয়ারা হাবিবের দরবারে পৌঁছে দাও। পরে পরে তামাম আম্বিয়া, আউলিয়া, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদীন, কারবালায় শহীদীন, পাক পঞ্জাতনের দরবারে সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, বিলখুসুস সগুনা গ্রামের কবরস্থানে যতজন নরনারী শুয়ে আছে সকলের আরওয়াত আজকের সওয়াব পৌঁছে দাও। ইয়া আল্লাহ, এই জায়গায় আমার ভাইরা, বাচ্চা কাচ্চা, মা বোনেরা সকলকে নিয়ে হাত তুলেছে আল্লাহ, কারো মা নাই, কারো বাবা নাই,
আল্লাহকে মারো হবে কে বাবারও হবে। কতদিন আব্বা বলে ডাকতে পাইনি, মা বলে ডাকতে পাইনি, আল্লাহ এসে বসেছে হাত তুলে তোমার দিকে, আল্লাহ কি যেন চাইতেছে। আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে সব পৌঁছে দিয়ে আল্লাহ তাদের কবর গুলোকে তুমি নূর নূর করে দাও আল্লাহ। কবর কুশাদা করে দাও আল্লাহ, তাদের কবরকে মিশরে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। রব্বে জুল জালাল প্রত্যেক মুমিন মায়েদেরকে মুমিনাত হিসাবে কবুল করে নাও আল্লাহ। আহলে সুন্নাতের জামাতের উপরে কায়েম দায়েম থাকার তৌফিক দিও আল্লাহ। আজকের পবিত্র জলসাকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এতে যারা দানে সোখানে আল্লাহ টাকা দিয়েছে, চাউল দিয়েছে, ডাল ডাল দিয়েছে, যে যা দিয়েছে কবুল ও মঞ্জুর করে নিয়ে প্রত্যেকের রুজি রোজগারে বরকত দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা মিন হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মোহাম্মদ সল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ে না মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে মহান আল্লাহ পাকের নিমিত্তে যিনি এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনার কৃতজ্ঞতা স্বীকার করে মহব্বত সহকারে ভক্তি ভরে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। পরে পরে যিনি হলেন শাহনশাহে জিওয়াকার, নবীদের সর্দার, কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সাইয়্যিদে আবরার ও আখিয়ার, গুলশানে আওয়ালাইন, ফসলে বাহার, নুরুল আলা নূর, শাফিউন নুসুর, আদম নবীর হুজুর, তাজদার আম্বিয়া, শাহনশাহে কাউনু মাকা, মুস্তাফা জানে রহমত, সমাই বজমে হিদায়াত, কানে লালে কারামাত, নরশাহে বজমে জান্নাত, আহমদে মুজতবা, জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার বার দরুদ শরীফের ডালিয়া নিছোড় হও আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, পীর পন্থী, মুর্শিদ পন্থী, আমার শ্রোতারা তথা শেখা জাহেদা তাহেরা, আমার মা বোনেরা, আজ এই সুগুনা গ্রামে প্রতি বছর একটা করে জালসা হয়, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামারা আসেন। আমি না আসলেও কোন সুন্নি জামাতের আলেম আসে, এর জন্য আরেকবার আলহামদুলিল্লাহ বলে। কেন আমাদের বদমাজহাবী ফেরকা পরাস্ত ওই আলেমদের সোহবতে এই গ্রামের মানুষ না থেকে মমিন সুন্নি আলেমের সোহবতে আছে, এর জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
আজ সেই এশার পরের থেকে নিয়ে দেশি বিদেশি আমার পূর্বে যেনারা বক্তব্য রেখে গেলেন, আপনাদের এখানে পীর সাহাব হযরতুল আলম পীরে তরিকাত রহবারে শরিয়ত সুফি আর শাহ সাইফুদ্দিন আল কাদেরী সাহেব, তিনিও বক্তব্য রেখেছেন। আমার পূর্ব বক্তা মোনাজির আহলে সুন্নাত মুফতি জুবায়ের সাহেব মুজাদ্দিদি, ইনিও বক্তব্য রাখলেন মাসলা মাসাইল হাদিস ও কোরআনের কথা, সাহাবায়ে কেরামের কথা, আল্লাহ রসুলের কথা, আকাইদের কথা আপনাদের সম্মুখে উনি বয়ান রাখলেন। শেষের বেলাতে যে বক্তা আসে ওকে বেশি ওয়াজ করতে হয় না, মানে উনি দু এক কথা বলে দোয়া করে দিয়ে শেষ। তো আজকে আমার টাইম মোটামুটি দেড় ঘন্টা তো বলতেই হয় নাকি, মানে রাত্রি অনেক, তো এখন বাড়ি যাওয়ার জন্য মানুষ এরা যারা বসে আছে মহব্বতে বসে আছে, হুজুর আসবার সুন্দর তো তারপরে, আর যদি আমি চোখ বন্ধ করে নিই তো চোখ খুললে বসবে না রেখে, বাইরে যারা ছিল আজকে আমাকে ডাকতে হয়নি, ও আল্লাহ পাকের নিয়ামত বলতেছে যারা ঢুক ভিতরে ঢুক নেলে পানি দিয়ে দেবো, বুঝছেন, মেলাবার বলে যে এগিয়ে আসেন চলে আসেন ভিতরে আসেন বলে না, দেখে কাউকে ডাকে ঢুকে চলে এসছো ভিতরে, মা বোনেরা বা কাজে সুন্দরভাবে বসে আছে। তিনটা গজালের দরখাস্ত আমার কাছে পড়েছে, সবই পড়া গজাল আপনাদের শোনার গজাল, জি তো ইনশাআল্লাহ আজিজ যদি আপনাদের মহব্বত থাকে, যদি এক ঘন্টায় আপনাদের হয়ে যায় এক ঘন্টা তো শেষ করে দেবো, যদি একটু বেশি শোনেন তো দেড় ঘন্টা বলবো ভাইজান। আর যদি উঠা বসা করেন মানুষের মন তো মানুষ এখানে থাকবে না, সবাই এদিক ওদিক চলে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, তো বক্তাকে বলতে ভালো লাগবে না। আমি চাই যে আপনারা সবাই থাকেন আর শেষ দোয়াতে সবাই সামিল হন, সবাই থাকেন শেষ দোয়াতে সবাই সামিল হন, আর যদি এদিক ওদিক চলে যাবে দোয়াও হলো না, খিচড়িও খাওয়া হলো না, ভাতও খাওয়া হলো না, ছেড়ে দিল। আমরা খিচিনার দলের মানুষ, আমরা হালুয়া রুটির দলের মানুষ, বিরিয়ানি খাওয়া মানুষ, ওই কুয়া কাটা কি খাওয়া বেশি খাওয়া এটা খাওয়া ওটা খাওয়া তোলেন না, বেরাদা মাইকের সাউন্ড একটু বাড়ান আছে সেটা বলো একটু করে শান্ত বাড়ান, তর্ক আওয়াজটা ভাসিয়ে দিতে হবে, এসো ভাই থেকো না দূরে, তো ভাষান ভাষান আওয়াজটা ভাষান মোহব্বত দিক ভাষকে, এসো ভাই থেকো না দূরে, ওরে নূরের বারিশ শুভনা নগরে, মাশাআল্লাহ শুনবে মন হচ্ছে শুনবে, পয়সা দিতে হবে না টাকা দিতে হবে, একটু সুবহানাল্লাহ জোরে বলেন, আমারও যেন হৌসলা বাড়ে আর আপনাদেরও হৌসলা বাড়ে, এসব থেকে আমি আপনাদের মুখ বন্ধ হয়ে আছে, মানে স্থির ভাবে মনোযোগ সহকারে শুনছিলেন, মা বোনেরা এনে গেছে বসে বসে কত কুনার থাকবে, হ্যাঁ ওনারা বলছে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয়, খোদার রহমত হচ্ছে যাবে হুকুমে মাওলা, জোরে খোদা বাজে হলো না একটু টুকটুক করে বর্ষণ হয়ে গেল, খোদার রহমত
হচ্ছে জানে হুকুমে মাওলার সৃষ্টি সেরা সবার আলা মনে আছে সবারই জোরে জোরে সৃষ্টি সেরা সবার আলা সেই ভোলো টাকাতে পড়েছিলাম ওই কথাটা পড়াই না মুখস্থ আছে কেন তা আমিও জানি এর পড়তে লাগলে হবে সৃষ্টি সেরা সবার আলা আওয়াজটা যেন আপনাদেরও থাকে জোরে জোরে সৃষ্টি সেরা সবার আলা সে আমার ওরে মমিন নবীর নাতি গাও না বারবার ওরে মমিন নবীর নাতি গাও না বারবার সৃষ্টি সেরা সবার আলা মার বলনা সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলয়া মারে হাতে আবু জাহেল বলে নবী আওয়াজ আসছে কানে আর একবার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার মহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমো পেলে মহাজেরা তাকিয়ে বলে আমি না ছেলে তুমি আমো পেলে নবে তুমি আমার তুলনা নাই বিশ্ব নবীর তুমি আমার সৃষ্টি সেরা সবার আলা মার বলনা সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার ওরে মমি নবীর নাতি গাও না বারবার ওকে মমি নবীর নাতি গাও না বারবার সৃষ্টি সেরা সবার আলা নবে যে আমার বলনা সৃষ্টি সেরা সবার যে আমার মানুষে লোকাল সৃষ্টি সেরা সবার আমার সৃষ্টি সেরা সবার আমার নবীকে যে কি ভালোবাসে আর নবীকে যে ভালোবাসে আল্লাহ তাআলা ভালোবাসে যে সাহাবায়ে কেরাম গেছিলেন এইরকম সব যুবক যুবক ছিল সব যুবক আর যখন নারে তাকবীরের ধ্বনি প্রদান করেছেন আজ তো আমার এখানে সিলেবাস পড়েছে মোল্লা আলীর জীবনী যখন নারে হায়দারি জঙ্গ বদরের মাঠে যখন গুঁজেছে
তো 1450 কাফেরের কলিজা তুত্তুর করে হেলে গেল। আল্লাহর রাসূল বলতেছেন জঙ্গে খৈবরের মাঠে যুদ্ধ চলছে, লাগাতার যুদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল দেখা যাচ্ছে না। আল্লাহর রাসূল বলতেছেন আজ যুদ্ধ থামিয়ে দাও, রুখে দাও, আগামীকাল এমন একজনের হাতে আমি ইসলামের ঝান্ডা তুলে দেব, তাকে দিয়েই ইসলামের জয় হয়ে যাবে। তারা নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা তারা এই হৃদয় মাঝে ভরে নিয়ে এক বাক্যে আল্লাহকে নিরাকার ভেবে রসুল্লার উপর ইমান নিয়ে তারা জামিন পরোয়া করেনি, জঙ্গে খৈবরের দিকে তোপ দিয়েছে। আজ ইসলামের কথা শুনলে তো মানুষ বাড়িতে লোকায়, মাসলা মাসাইলের কথা শুনবে, ইতিহাস শুনবে, হাদিস ও কোরআনের কথা হবে, আল্লাহ রসুলের কথা হবে, সাহাবায়ে কেরামের কথা হবে, তারা কিরম ভাব চলেছে, নইলে তো তুমি শিখতে পারো। আমি মশলাই জানলাম, হ্যাঁ এই যে যেমন পড়াশোনা নাই, ও মশলার কেতাবি ঘাটেনি, দেখেনি, শুনেনি, আজকে বলে দিল গরু ছাগল যত খুঁজে সব বিচি খাওয়া যায়, এটাকে যদি রাত করতে হয় তো আলেমের কাছে যেতে হবে, সঠিক বললো না বেঠিক বললো, ও ভুল বললো না ঠিক বললো, তবেই তো আপনি বুঝতে পারবেন নাকি। এই জন্যে জালসা জলুস ইসলামিক সভাগুলো আমাদের প্রয়োজন। কোনটা সঠিক, কোন দিকে গেলে ভালো হয়, এই জন্য ভাই আপনাদের গুজারিশ করব, সুন্নি জামাতের উপরে কায়েম থাকে, ইনশাল্লাহ আপনার ফাতা হবে, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, আল্লাহ আপনাকে নিশ্চয়ই জান্নাত দেবে। এই মাবনেরা এসেছেন আপনারা ইনশাল্লাহ যতটুকু শুনবেন আমল করবেন, পর্দার সহিত চলবেন, আর রসুল্লাহর মহব্বত করবেন, রাতের বেলা ঈশার নামাজে পড়ে দরুদ শরীফ পড়বেন। জি আওয়াজটা পুরা করে তারপর ইনশাল্লাহ আল-আজিজ আজ একটা সুন্দর কাহিনী আলী মুর্তজা বলবো, তারপরে শেষ দোয়া করে এখান থেকে বিদায় হয়ে সবাই মিলে চলে যাবো। হ্যাঁ নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আমি একটু বলবো আপনার একটু বলবো তাহলে হয়ে যাবে, নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। মাশাআল্লাহ এবার একটু হয়েছে, টাকাটা খাতা খুলেছে, দু তিনটা দিওয়ান অন্তত পাওয়া গেছে, দুটা হলো নবীকে যে ভালোবাসে রহমত হচ্ছে জানি হুকুমে মাওলা,
হবে তার রহমত হচ্ছে যাবি হুকুমে মাওলার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আল্লাহ আওয়াজ যেন ফাজুরে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আলীকে ভালোবাসেন, আলী নবীকে ভালোবাসেন। ছোট্ট বাচ্চাদের ভিতরে সর্বপ্রথম যিনি কালিমা পড়েছিলেন এনার নামই হল আর আমরা হলাম আলীর চাহনেওয়ালা। যারা আলীকে ভালোবাসে তারাই নবীকে ভালোবাসে, যারা আলীর গুণগান গায় যারা আলীর নারা লাগায় তারাই নবীর নারা লাগায়। সর্বপ্রথম বাচ্চাদের ভিতরে কালিমা পড়নেওয়ালার নাম মৌলা মুশকিল কোষা। আজ যিনি হলেন নবী পাকের জামাতা, যিনি হলেন সওহারে ফাতেমা, যিনি হলেন হাসনাইন কারিমাইনের আপ্পাজান, কিন্তু এরা সবাই সর্দার। সুবহানাল্লাহ, কেমন করে নবী হলেন তমাম নবীদের সর্দার, আলী হলেন তমাম ওলিদের সর্দার, মা ফাতেমা হলেন জান্নাতি হুরি নারী যত আছে সবার সর্দারিনী, হাসান হুসাইন হল জান্নাতি নবযুবকদের সর্দার। এসব হাদিস বলছি আমি নবী পাকের নিজের জবানের কথা। হাসান হুসাইন জান্নাতি নবযুবকদের সর্দার। তাহলে এদেরকে আমাদের ফলো করতে হবে কিনা, জোরে বলেন ফলো করতে হবে, তাদের কাছ থেকে আমাদের উপদেশ নিতে হবে তারা কিরম ভাবে চলেছেন, নবীকে কেমন ভালোবেসেছেন। তাহলে এই যে আলীর সাথে আর ফাতেমার সঙ্গে বিয়েতে ইয়াকমত আমার রসুল, বড় বড় ঘরানা থেকে ফাতেমার বিয়ের প্রস্তাব এসেছিল, বড় বড় অট্টালিকার মালিক নবীর কাছে প্রস্তাব রেখেছিলেন, কিন্তু নবী আমার একবারও হা করেনি। ওমারও প্রস্তাব রেখেছেন, আবু বাকারও প্রস্তাব রেখেছেন, সবার একবার করে প্রস্তাব রাখা হয়ে গেছে যে ফাতেমার সঙ্গে বিয়েটা হলে আমি নবীজির জামাতা হব। শেষের বেলাতে দেখলেন যে আলী হলেন এমন একটা মানুষ যে উনি তামাম ওলিদের সর্দার এবং সব ইমানদার। যারা বলেন সুবহানাল্লাহ, তো মাওলানা আলীর সঙ্গে আমার মা ফাতেমাতুজ্জাহরার বিয়েতে মত আমার রসুল নিজে দিয়েছিলেন। আমার এরকমই ছেলের দরকার, ও বড় লোক অট্টালিকার দরকার নেই, বিরাট টাকাওয়ালার দরকার নেই, আমার একজন ইমানদার জামাই চাই। আহাহা, কোন আলী যে আলীর জন্ম খোদ কাওয়া ঘরের ভেতরে, শহীদ তাও আল্লাহর ঘরেরই ভেতর। দুনিয়াতে আসলেন তাও খোদার ঘরে, দুনিয়া থেকে চলে গেলেন তাও খোদার ঘরে। মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ, কি বললাম, ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা। আর এনার এই আসাদের বেটি ফাতেমা নিজের ঘরে ঘরে বিয়ে হয়েছিল আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেবের সঙ্গে। আর আবু তালেব আর ফাতেমা, মানে এটা আসাদের বেটি ফাতেমা, কথাটা ভালো করে বুঝিতে, এই পেটে গর্ভে সন্তান এসেছে ফাতেমার। ওই টাইমে নবী পাকের
বয়স ছিল 8 বছর। আলী মর্তুজা মায়ের পেটে এসেছেন। প্রত্যেক বছর কাবা শরীফে আগেও তফ হত, ঘুরতো, তখন কিন্তু কাবার ভিতরে বুত ছিল, বুত বুঝেছেন? একটু ভালো করে বুঝছেন কথাটা, তাহলে ভালো লাগবে। 5 মিনিট বুঝেন, তাহলে সামনে আপনার 2-5 ঘন্টা বয়স শুনতে সুবিধা হবে। কিন্তু তারাও জানত যে কাবা শরীফ তওয়াব করলে একটা নেকির অঙ্ক দেখা যায়। তারা তওয়াব করতে যেত বছরে একবার করে, আর যেখানে তওয়াব করা হয় লাখো মানুষের সমাগম হয় ওই জায়গাটায় ওই জিলেবিওয়ালাকে দাওয়াত করে ডাকতে হয়।